আসেন, এখানে যদি আসেন অবশ্যই দেখবেন, কিন্তু আমরা কাউকে বাদ দেওয়ার আমাদের কোনো ইচ্ছা নাই। হঠাৎ বিসিবির ডাকে বাংলাদেশ জাতীয় দলে আবারও ফিরলেন নাসির হোসেন। দর্শক, বাংলাদেশের ডিপেন্ডেবল খ্যাত নাসির হোসেন দীর্ঘদিন রয়েছেন বাংলাদেশ জাতীয় দলের বাহিরে, কিন্তু এবার বাংলাদেশ জাতীয় দলে তামিম ইকবাল ও সাকিব আল হাসান না থাকায় তামিম ইকবালের জায়গাটা পূরণ করার জন্য নাসির হোসেনকে বাংলাদেশ জাতীয় দলে আহ্বান করিয়েছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড বিসিবি। গতকাল সংবাদ মাধ্যমকে দেখ সাক্ষাৎকারে বিসিবি বোর্ড সভাপতি নাজমুল হাসান পাপন এমন তথ্য প্রকাশ করেন। আর তাই তো আবারও নাসির হোসেন বাংলাদেশ জাতীয় দলে সুযোগ পাওয়ায় ভক্ত সমর্থকদের মনে আনন্দের জোয়ার বইছে। কেননা নাসির হোসেন বাংলাদেশ জাতীয় দলে একসময় দুর্দান্ত ফিনিশার ছিলেন। আর তাই তো অবশেষে ভক্ত সমর্থকদের দাবি, নাসির হোসেনের মতো একজন দুর্দান্ত ফিনিশারকে বাংলাদেশ জাতীয় দলে দেখতে চাই। তো দর্শক, আপনারাও কি নাসির হোসেনকে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলে দেখতে চান? এই বিষয়ে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আমাদের কমেন্ট বক্সে।